আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি মেহেদি। আজকে এই যে আমরা সামনে অনেক ভিড়, এই গোল 74টা পার হবো। এখানে দেখুন পার হওয়ার সিস্টেমটা কি, সিগন্যাল, এখানে অনেকগুলো সিগন্যাল আছে, এই সিগন্যাল মেনটেন করে আমাদের যেতে হবে। এখন বর্তমানে গ্রিন সিগন্যাল আছে সামনে, তো আমরা হাঁটতে থাকবো। আর এই সাইডে দেখেন অলরেডি আমাদেরকে ওভারটেক করার জন্য দাঁড়ায় আছে। তো যতক্ষণ পর্যন্ত সিগন্যাল চলবে ততক্ষণ পর্যন্ত আমরা হাঁটতে থাকবো। আর এই সিগন্যালটা সাধারণত এখানে দেখেন, একটু দেখাই, এই সাইডে যদি আমি যেতে চাই তাহলে এইখানে এই ওয়েট অপশন আছে, দেখছেন, জাস্ট ওয়েটে ক্লিক দিবেন, দিলে অটোমেটিক একটা সিগন্যাল আসবে। তো এখানে দেখেন বর্তমানে এই যে রেড আছে, আমি এখানে ওয়েট সিগন্যালে চাপ দিলাম, ঠিক আছে। এবার একটা নির্দিষ্ট টাইম পর এখানকার যে ট্রাফিক রুলস আছে, এই রুলস অনুসারে যে সিস্টেম অ্যাড করা আছে সেই সিস্টেমে দিয়ে দিবে। আর নেই কুছ নেই গারেগা ব্রো। আচ্ছা, আপনারা যারা বাংলা বোঝেন তারা ভুল করে কমেন্ট করেন না যে কথাটা বললো ভাই, এলাও ভাই, এইসব জায়গায় কোনো ব্যাপার না। ভাই তো মনে করো বিনা ই মাইরে টাইনে চলে গেছে। ও এই দেখেন দিয়েছে সিগন্যাল, এবার আমরা যাচ্ছি। তো এটা হচ্ছে মূলত সিগন্যাল পার হওয়ার নিয়ম, এখানে এরকমই আস না হইলে বুঝতে। এটা আশেপাশে সিআইডি আছে না? এখন আমাদের সিআইডি এদিকে নাই, আর লোকাল যেখানে কিছু নাই সেই জায়গায় আপনি অনায়াসে পার হতে পারবেন, কারণ এখানে পিউরিটি আগে মানুষদেরকে দেওয়া হয়। যে দেখেন এই সাইডটা যখন আমরা পার হয়ে আসলাম তখন কিন্তু আমরা আগে নিজেরাই পার হয়েছি, তাই না? তো ঠিক সিস্টেম হচ্ছে এরকমই। আর আমরা ব্যাটালিয়ান বাহিনী আছি, কিছু দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক ড্রেস পরে সবাই যাচ্ছে। তো আমরা সবাই আর কি একসাথে ঘুরতে বের হয়েছিলাম, তো ভাবলাম একটা ভিডিও তো অন্তত করে যেতে হয় রুমে, তো তার একটা নমুনা পেশ করলাম। তো ঠিক আছে, ভালো থেকে, সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, টেক কেয়ার। এগুলো হচ্ছে আমাদের ব্যাটালিয়ান বাহিনী, ঠিক আছে। আমরা সবাই যাচ্ছি এখন মনে করেন ক্লাবে, সেটাকে বলে ব্লাস্ট ড্যান্সার, ঠিক আছে, ওয়ালার ব্লাস্ট ড্যান্সার। এই ও একটা জিনিস খেয়াল করেছেন, আমরা কিন্তু সবাই ব্ল্যাকে আছি, তুমি শুধু বিনা ব্ল্যাকে দেখে দাও। আল্লাহ, উল্টা উল্টা ভিডিও বলতে আজকে।